নমস্কার, খনার বচন অনুষ্ঠান আমি জয়ন্ত শুরু করছি। আমরা সেই হৃদয়ের প্রাণীর আবেগের অনুষ্ঠান খনার বচন, এমন একটা অনুষ্ঠান, এমন কথা, অমৃত কথা, ভাগবতীয় কথা, যে কথা শুনলে আমাদের মনের সব ব্যথা দূরীভূত হয়ে যায়। আর এই অনুষ্ঠানে আসেন এমন একজন মানুষ, বাংলার ব্যতিক্রমী জ্যোতিষ জননী খনা মা, যিনি বহুধা বিস্তৃতভাবে নিজেকে ছড়িয়ে রেখেছেন। যেমন তিনি জ্যোতিষ ও তন্ত্রে চিরদিনই পারদর্শিনী, তেমনি তিনি লেখার মধ্যে পারদর্শিনী, আবার তিনি বিভিন্ন সামাজিক কাজের মধ্যে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। এবং বিভিন্ন রবিবারে যে ক্যাম্প হয়, অনেক সময় সেই রক্তদান শিবির বলুন, স্বাস্থ্য পরীক্ষা শিবির বলুন, সেখানেও মা যান, বা কোনো জায়গায় কোনো যদি সিনেমার উদ্বোধন, কোনো সিরির উদ্বোধন, কোনো পুস্তক উদ্বোধন, সেখানেও মার ডাক পড়ে, মা কিন্তু সেখানেও যান। কারণ মা নিজে যেমন লিখতে ভালোবাসেন, আবার কেউ যদি কোনো ভালো জিনিস লেখেন সেটি উদ্বোধন করতেও তিনি ভালোবাসেন। এই সব ভালোবাসা নিয়েই কিন্তু খনা মা, তিনি নিজে যেমন একজন বাগ্মী, সুন্দর বক্তা, আবার তিনি নিজে একজন ভালো শ্রোতা। কেউ যখন ভালো বক্তব্য রাখেন, মা কিন্তু একাগ্রচিত্তে তার সেই বক্তব্য শোনেন। অর্থাৎ ভালো বক্তা হতে গেলে আমাদের ভালো শ্রোতা হতে হয়, আবার ভালো লেখক লেখিকা হতে গেলে আমাদের কিন্তু ভালো পাঠক পাঠিকাও হতে হয়। তাই খনামা যেমন পড়েন, আবার খনামা তেমন গড়েন, পড়েন বলেই তিনি গড়তে পারেন। আর সবাইকে নিয়ে পথ চলা, জীবনের সবাইকে নিয়ে পথ চলা, জীবনের সবাইকে নিয়ে কথা বলা খনামার একটি অভ্যাসে পরিণত হয়েছে। তাই আমরা জানি যে এই যে খনার বচন ইউনিট, এই ইউনিটের সদস্য কিন্তু সবাই। আজকে ইউটিউবের মাধ্যমে সারা পৃথিবীর মানুষ, পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, তারাও কিন্তু খনামার অনুষ্ঠান দেখছে। শুধু দেখছে বললেই ভুল হবে, তারা কিন্তু বিভিন্ন অনুরোধ মাকে করছে, মা তুমি এইটা নিয়ে বলো, মা তুমি এইটা নিয়ে বলো, তুমি এই পুজো নিয়ে বলো, তুমি ওইটা নিয়ে বলো। এবং মা কিন্তু তাদের সেই সমস্ত আবদার, তাদের সেই সমস্ত অনুরোধ রেখে সেই সমস্ত বিষয় নিয়ে বলছেন, বলেন। আর তিনি যে কীভাবে বলেন, আর তিনি যে কীভাবে বলছেন, কীভাবে চলছেন, তা বন্ধু আমার বলার আর অপেক্ষা রাখে না। আজকে বিভিন্ন কলার বন্ধুরা লাইভ ফোন ইন অনুষ্ঠানে একটা কথাই বলেন যে খনামার কথাগুলো শুনলে কিন্তু আমাদের অন্তর জুড়িয়ে যায়, কথাগুলো যেন মনের গভীরে গিয়ে রেখাপাত করে, আঘাত করে। অর্থাৎ সত্যি কথা সত্যি করে তিনি বলেন, সহজ কথা তিনি সহজ সরলভাবে বলেন সবার জন্য। তাই বলি, খনার ভিটা জন্ম তার, ইনি ভারতের অলঙ্কার, অন্তরে সন্ন্যাসিনী, বাকসিদ্ধা বাংলার জ্যোতিষ জননী, মঙ্গলবার মহামানব তৈলঙ্গ স্বামীর শিষ্যা, আমাদের জীবনে কাছের মানুষ, কাজের মানুষ খনা মা, পরমাত্মা সাধিকা, যিনি জলে স্থলে নির্বিকল্প চিত্তে সাধনা করছেন। আর সাধনালব্ধ সেই শক্তিকে সঞ্চারিত করছেন কোথায়, না আমাদের জীবনের সমস্যা সমাধানের কাজে। মা বলছেন জীবন আছে, সমস্যা আছে, ভয় পাবে না, তার সমাধান আছে, আর আমি তোমাদের সঙ্গে আছি। কিসের মতো, না ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইডের মতো, পরম বন্ধুর মতো রয়েছেন বাংলার জ্যোতিষ জননী খনা মা, জীবনের স্বপ্ন যেখানে বারবার সত্যি হয়। তাহলে বন্ধু চলুন টিভির পর্দায় নিয়ে আসি সেই প্রাণবন্ত, সঞ্জীবিত, উদ্দীপ্ত, প্রদীপ্ত, হসনমুখী মানুষটিকে, আর তার মুখ থেকে শুনি সুন্দর সুন্দর কথা, আর জীবনের মোড়টা অনেকটা অনেকটাই ঘুরে যাবে। মা অনুষ্ঠানে স্বাগত, প্রণাম, আশীর্বাদ। তোমাদের সবাইকে নিয়ে আমরা এসো সবাই মিলে ভারত মাতাকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করি। কারণ আমি এসেছি এখানে তোমাদের কাছে, তোমাদের ভালোবাসার জন্য, তোমাদের সঙ্গে কথা বলার জন্য। যেখানে ভালোবাসা আছে, যেখানে আমাদের মনে শান্তি আছে, সেখানে তো ভারত মাতা আমাদের সহায় হয়েছে। তাই ভারত মাতাকে সহায় রেখে আমরা তো প্রতিদিন ছোটবেলা থেকেই শিখেছি প্রতিদিন শুরু করা, ভারত মাতাকে প্রণাম করা। তো দিন শুরু করি, আমরা একটি একটি করে দিন কাটাচ্ছি। তার কারণ আমরা প্রত্যেকেই সূর্যের সঙ্গে যুক্ত আছি, সূর্যদেবের সাথে। সূর্যদেব প্রাতঃকালে উঠে আমরা যেমন ভারত মাতাকে প্রণাম জানাই, তেমন সূর্যদেবকে প্রণাম জানাই, তেমন প্রণাম জানাই গণেশজিকে, দেবী দুর্গাকে, শিব ঠাকুরকে, কৃষ্ণ ঠাকুরকে, এবং নিজের পিতা মাতাকে। এই পিতা মাতাকে ভীষণভাবে দরকার। মাতা প্রথমে জীবনে প্রথমে হলেন গর্ভধারিণী মাতা, মা সব থেকে বড় কথা, তার চেয়ে বড় আর কেউ হয় না। তারপরেই যদি কারুকে প্রণাম জানাতে হয় ভারত মাতা, তারপরেই প্রণাম জানাতে হবে সূর্য দেবতা।
এমনি করে করে আমাদের জানতে হবে যে যে দেব দেবীকে ভালোবাসি আমরা, যে যে দেবতাকে ভালোবাসি আমরা, সেই দেবতা সেই দেবী তার কাছে অনেক জাগ্রত। আসল কাজ হলো হৃদয়কে জাগ্রত করতে হয়। হৃদয় যার জাগ্রত তার সব কিছুতেই জাগ্রত লাগবে, সব কিছুতেই ভালো লাগবে। যার হৃদয় ম্রিয়মাণ হয়ে রয়েছে তাকে কোনো কিছুতেই জাগিয়ে তোলা, কোনো কিছুতেই তাকে এগিয়ে তোলা খুব কঠিন ব্যাপার। আর সেই কঠিন কাজই আমি কিন্তু করি। কঠিন কাজ হলেও আমাকে করতে হয়, আমি করি। তার কারণ কঠিন কাজ যে আমি করি তার প্রমাণটা প্রথমে আজ এখনই বলে দেব। আমি বলি যারা একটু হৃদয় ম্রিয়মাণ হয়ে রয়েছে, যারা শুধু বারবার বলছে আমার দ্বারা হবে না, আমার দ্বারা কিছু হবে না, আমি পারবো না, তাদের জন্য আমি জোর গলায় বলি, বলো না কাতর স্বরে বৃথা জন্ম এই সংসারে। জীবনে সমস্যা হতেই পারে, ভয় কি, আমি তো আছি তোমাদের সকলের তরে, আমি আছি তোমাদের সকলের তরে। এই আমি, আমিটাকে এখানে যে আমার দেহটা এটা আমি, আমি নয় সে আমি নয়, আমি নামক এক শক্তি আছেন, সেই আমি আছেন সকলের জন্য। কেউ যদি ভাবে খনামা অহংকারী নিজেকে বলছেন যে আমি আছি, আরে বাবা আমি আছি কোথার থেকে, আমাকেও তো ঈশ্বর রেখেছেন তাই আমি আছি, তিনি বাঁচিয়েছেন তাই আমি বাঁচি, তো আমি আমি আছি বলে বড় কথা বলি, এ আমি সে আমি না, এটা বৃহৎ সত্তা, বৃহৎ সত্তা, বৃহৎ সত্তা, একদম সেই আমির কথা বলা হচ্ছে। যেখানেই আমাদের লোকনাথ বাবা বলেছেন আমাকে স্মরণ করিও, সেই আমি, সেই আমি, এখানে একটি আমি কাজ করে। এই আমি অনেক দামি, এই আমিকে বুঝতে হয় যে আমিটা কে, সেই আমি স্বয়ং সর্ব জায়গায় বিরাজ, আমি বিরাজিত সেই আমি, সেই আমিকে ভীষণভাবে বলতে হয়, জানতে হয় যে আমি তো আছি, তোমার মধ্যেও সেই আমি আছে, তোমার পাশের জনের মধ্যেও সেই আমি আছে, প্রত্যেকের মধ্যে সেই আমি আছে। সেই আমিত্বকে ফলাতে হবে, সেই আমিত্বকে জাগ্রত করতে হবে, জাগাতে হবে, জাগ্রত করতে হবে, করে তুমি এগিয়ে যেতে পারবে। তুমি নিজে যদি নেতিপেতি থাকো তাহলে তুমি তোমার সন্তানদেরকে জাগ্রত করে করবে কি করে, তাদেরকে বড় করবে কি করে, মানুষ করবে কি করে, তোমাকে আগে জাগ্রত হতে হবে, তারপর তোমার উপরে যাদের, তুমি যাদের দায়িত্ব নিয়েছো তাদেরকে জাগ্রত করতে হবে। তাই এমনি করে আমাদের জীবনকে তুলে ধরতে হবে, এগিয়ে তুলতে হবে, সকলে মিলে এগিয়ে যেতে হবে। একটি একটি দিন পার হচ্ছে, আমরা জানছি একটি করে দিন আমরা সূর্যের দিকে এগিয়ে যাচ্ছি, আমরা একটি একটি করে দিন অতিক্রান্ত করছি। তাই জন্য বলি প্রতিটা জীবনের প্রতিটা দিনই কিন্তু বছরকার দিন, বছরের দিন, বছরের প্রথম দিন, জীবনের প্রতিদিন। শুধুমাত্র আমরা এই যে পয়লা বৈশাখ, আমরা এখন সেই ইমেজে চলছি, নতুন বছর শুভ নববর্ষ, সেই ইমেজ নিয়ে আমরা চলছি, ইমেজ নিয়ে আমরা চলবো। আর আমি সকলের জন্য একটি কথাই বলবো, এই ইমেজটা কোনো দিনই নষ্ট হবে না। তার কারণ দেখো, পয়লা বৈশাখ আমরা আনন্দ করছি, পয়লা বৈশাখ, তারপরে যে যে বৈশাখগুলো আসছে, বারোই বৈশাখ সেটিও তো বড় আনন্দের দিন, চোদ্দই বৈশাখ আনন্দের দিন, তাহলে প্রত্যেকটা দিনই দেখো বছরের একটি দিন, সেটি আবার পাবে না। চোদ্দই বৈশাখ চারবার আসবে না, একবার আসবে, বারবার আসবে না। আবার আষাঢ় মাসের সাত তারিখটা অম্বুবাচী বারবার আসবে না, বছরে একবারই আসবে, প্রতি বছর আসবে। ঠিক এমনি করে আমরা যদি ভাবতে থাকি প্রত্যেকটি দিনই কিন্তু বছরকার দিন, আর এমনি করে আরেকবার দেখার দরকার, প্রত্যেকটি দিন আমরা অতিক্রান্ত করছি, এই প্রত্যেক দিনেই কেউ না কেউ জন্মগ্রহণ করছে, প্রতিদিনই কারোর না কারোর জন্মদিন আছে। যেমন চেম্বারে আসলে আমি বলি, তেমন আমি এখানেও বলি যে আজকের দিনে যাদের যাদের জন্মদিন, যারা এসে চেম্বারে এসে বলে মা আজকে আমার জন্মদিন, কেউ বলে আমার ছেলের জন্মদিন, মা আজকে তুমি আশীর্বাদ করো, এনে প্রণাম করায় এবং আশীর্বাদ নেয়, এবং দূরে থাকলেও বলে মা তুমি একটু ফোনে কথা বলো, তুমি একটু দূর থেকে আশীর্বাদ করে দাও, আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন, আমার পিতামাতার জন্মদিন, কিংবা আমার সন্তানের জন্মদিন ইত্যাদি। নিশ্চয়ই এগুলো তো করণীয়, এগুলো তো করা উচিত। আর তোমরা মা হয়ে এসে বলো, বাবা হয়ে এসে বলো, আর আমিও তো তোমাদের মা, কাজেই আমারও তো ভীষণভাবেই সেটি করা দরকার এবং জানা দরকার, জানলে আশীর্বাদ করব। তাই আজকে এখানে আমি এসেছি, আজকের দিনে যাদের জন্মদিন তাদেরকে আমি ভালোবেসেছি, তাদের জন্য আমি আদর আশীর্বাদ ভালোবাসা দিলাম। তোমরা জীবনে উন্নতি করো, জীবনে ভালো থাকো, আর যারা অসুস্থ আছো তারা সুস্থ থাকো, এই কথা মন থেকে বলি তোমাদের জন্য। আজকের দিনে হয়তো অনেকেই অনেক অসুস্থ আছো, বিছানা থেকে উঠতে পারছো না, অনেক কাজের ক্ষতি হয়ে যাচ্ছে, যেতে পারছো না, বেরোতে পারছো না, তাদের জন্য তোমাদের
হয়ে আমি ঈশ্বরের কাছে প্রে করি, প্রার্থনা জানাই তোমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো এবং তোমাদের নিজ নিজ কাজগুলো ঠিক ঠিক করো। কাজ যার নেই এমন মানুষও যারা আছো তাদেরও সুস্থ থাকা খুব দরকার। আমরা তো সকালবেলা প্রতিদিনই সকলের জন্য লোকান আং বরদা ভব, প্রত্যেকটি মানুষের ভালো করো এবং প্রত্যেকটি মানুষকে আয়ু দাও, আরোগ্য দাও। আরোগ্যটা ভীষণভাবে দরকার, সবাই সুস্থ থাকা খুব দরকার, তাই সুস্থ থাকো। আমরা যখন হোম যজ্ঞ করি, পুজো করি, তখন আয়ু আরোগ্যের জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করি এবং সেইভাবে আমরা যজ্ঞেতে আহুতি দিই, বিল্বপত্র এবং ঘৃত দ্বারা যজ্ঞেতে আহুতি দিই। কারণ কি? ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য। তোমরা বলো মা, তোমার কাছে যজ্ঞে আহুতি দিলে আমরা ভালো থাকতে পারি, আমাদের মনোবাসনা পূর্ণ হয়, সুস্থতা লাভ করতে পারি, শান্তি লাভ করতে পারি, ব্যাস এটাই আমার আনন্দ। এটা অ্যাড করার জন্য বলছি না, এটা অনেক কিছু নয়, অনেক কিছুর জন্য বলছি না, তোমাদেরই ভালোর জন্য বলছি। তার কারণ চিন্তা করে দেখো, আমি যে যজ্ঞগুলো করি সেই যজ্ঞতে তোমরা আসো, তোমাদেরকে কি করি, তোমাদেরকে পুষ্পাঞ্জলি দেওয়াই, তোমাদেরকে আহুতি দেওয়াই, তোমাদেরকে প্রসাদ খাওয়ার জন্য ব্যবস্থা রাখি। বিনিময়ে কিন্তু আমি তোমাদের কারোর থেকে কিছু টাকা পয়সা চাই না, যে এই যজ্ঞে আহুতি দেওয়ার জন্য এত টাকা দিতে হবে, এই ভোগ তোমরা যে আহার করবে তার জন্য, ভোগের জন্য এত টাকা দক্ষিণা দিতে হবে, এমন কোনো কোথাও কিছু দেখেছো? কিছু করি না, যা করি আমি করি, আমার নিজের আয় থেকে আমি করি। আর কিছু কিছু ভক্তরা আছে যাদেরকে বলতে হয় না, তারা এককালীনই অনেকটা করে টাকা দিয়ে দেয়, মা তোমার অনুষ্ঠান, তোমার খরচা হবে, সেই জন্য তোমাকে এতটা টাকা এটা দিলাম, মা তোমার অনুষ্ঠান, তোমার সামনেই যজ্ঞ আসছে, তোমার তো খরচা হবে, তাই এই নাও, তোমার অনেক তো চাল ডাল অনেক কিছু কিনতে হবে, তোমাকে যজ্ঞের অনেক অ্যারেঞ্জ, তোমার অনেক খরচা আছে, প্যান্ডেল আছে, অনেক কিছু খরচা আছে, তো সেই জন্য মা তোমার কিছু খরচায় আমরা তোমাকে সাহায্য করলাম। সে যারা সাহায্য করতে এগিয়ে আসে, আমি আঁচল পেতে তাদের থেকে সাহায্য নিই, অর্থাৎ নেব, কেননা তোমরাই তো আমার সন্তান, মায়ের অনুষ্ঠান মানে তোমাদের অনুষ্ঠান। কিন্তু যে দিতে পারছো না তার উপরে চাপ সৃষ্টি করে পুজোর জন্য এত টাকা দিতে হবে এরকম কিছু নয়। যে দিতে পারে তার থেকে চাইতে হয় না, তাকে বলতে হয় না, কইতে হয় না, সে আপনি আপ এসে দিয়ে যায়। এই যে শুনে শুনেই চেম্বারে এসে দিয়ে যায় যে মা এই তো অনুষ্ঠান আছে, আমার জন্য এটা লেখো, এই বিল লেখো, আমি এই টাকা দেবো, সেটা আলাদা কথা। আবার এমনও আছে যে অনেকে ভাবছে যাবো তো গাড়ি ভাড়াটা কী করে পাবো, এরকমও আছে, এরকমও কষ্ট করে তারা কষ্ট করে গাড়ি ভাড়াটা জোগাড় করে আসছে। তোমরা আসছো এটাই আমার বড় উপহার, তোমরা আমার কাছে আসছো এটাই আমার অনেক বড় পাওনা। তার কারণ কি বলো তো, আমার একটাই লাভ, একটাই স্বার্থ, সেটা হচ্ছে তোমাদেরকে দিয়ে পুজো করাবো, তোমরা পুজো করবে, তোমরা শান্তি জল নেবে, তোমরা অগ্নির যে সমস্ত আমরা যজ্ঞটা করি সেই যজ্ঞ হয়ে যাওয়ার পর যে টিকাটা নিতে হয় সেইটি নেয়া বড় উপকার। বহু মানুষ সব কিছু হয়ে গেল, হোম যজ্ঞ হচ্ছে, আহুতি দিচ্ছে, আহুতি দিল, প্রসাদ পেল, সব হয়ে গেল, তবু তারা অপেক্ষা করে হোমের টিকাটা পড়বার জন্য। হোমের টিকাটা পড়তে হয় ভীষণভাবে, আর সেইটার জন্য অপেক্ষা করে। এই হোমের টিকা পড়লে বাধা কাটে, জীবনের বাধা কাটে, জীবনের উন্নতি হয়। সেই কারণে অনেকেই সহ্য করে অনেকক্ষণ রয় যে হোমটা যজ্ঞটা শেষ হলে হোমের আহুতিটা দেবো, দেওয়ার পর টিকাটা নেবো, নেওয়ার পর ভালো হবে মানুষের। সেই জন্য তো মস্তিষ্কে কপালে সম্পূর্ণ মনে হয়, সম্পূর্ণ যজ্ঞটাকে সম্পূর্ণ করতে হয়, পূর্ণ আহুতি হবে, পূর্ণ আহুতির পর টিকা পরে তবে রওনা দিতে হয়। এই যে তোমরা করো, কষ্ট করে থাকো, কিন্তু আমার লাভ হয়। আমি জানি তোমরা হোমের টিকা পড়ছো মানে ব্যাস তোমাদের শান্তি হবেই, তোমাদের উন্নতি হবেই, তোমরা আহুতি দিচ্ছ মানে তোমাদের উন্নতি হবেই, তোমাদের শান্তি হবেই, কাজেই এইভাবে চলা। কারণ কি বলো, অসহায়ের হাত ধরা, আর যে সহায় আছে সে এসে সাহায্য করা, এই নিয়েই তো চলা আমাদের, আলাদা কোনো কিছু নয়। যার দেওয়ার ক্ষমতা আছে, সামর্থ্য আছে, সে যতটা খুশি দিতে পারো খুবই উপকার হবে, খুবই ভালো হবে। যার একদম সামর্থ্য নেই, কেউ নেই, যার আমি আছি তার ভয় নেই, আর তার জন্য তো আমি আছি, কোনো চিন্তা নেই, আমি আছি, সর্বপ্রকারে আমি আছি। তো এইভাবে আমরা মিলিতভাবে, মিলিত দিবস মানে আমরা মিলন দিবস করি, অর্থাৎ আমরা যে যজ্ঞের অনুষ্ঠান যেগুলো করি সেগুলো তোমাদেরকে যেগুলো আহ্বান করি জানাই সেগুলো হয় মিলন দিবস। আবার কিছু যজ্ঞ থাকে সেগুলো আমি নিজে গোপনে করতে হয়, কাজ করতে হয়, তোমাদের জন্য কাজ করতে হয়। কিছু থাকে যেগুলো তীর্থস্থানে গিয়ে গিয়ে করতে হয়, যেমন কামাখ্যায় গিয়ে যজ্ঞ করতে হয়, তারাপীঠে গিয়ে যজ্ঞ করতে হয়, মায়াংয়ে গিয়ে যজ্ঞ করতে হয়, ত্রিপুরায় গিয়ে যজ্ঞ করতে হয়, এরকম বিভিন্ন স্থানে স্থানে গিয়ে যজ্ঞ করতে হয়। সেই বিভিন্ন স্থানের যজ্ঞগুলো বিভিন্ন রকমভাবে, যখন যেখানে উপস্থিত থাকে তখন সেখানে, এই যে কন্যাকুমারী গিয়েছিলাম, কন্যাকুমারীর ওখানেও মন্দিরে বসে, একটি মন্দিরে বসে যজ্ঞ, এই যে বিভিন্ন বিভিন্ন জায়গায় যে যজ্ঞগুলো করা হয় সেই যজ্ঞগুলো
হোম যজ্ঞের যে সমস্ত সুযোগ ভগবান আমাকে করিয়ে দেন, আমি সেই সেই জায়গাগুলো হোম যজ্ঞ করি, করে তোমাদের মঙ্গল করি, তোমাদের ভালো করি। এই যে তোমরা বলো মা তোমার কাছে আসলে অনেক শান্তি হয়, এই শান্তিটা কোথা থেকে হয়? শুধুমাত্র তোমরা আসবে, হাত দেখাবে, আমি যজ্ঞ করব, হোম করব, তোমরা কবচ নেবে, তোমাদের ভালো হবে, এটাই সব কথা নয়। একটা প্রাণের শান্তি পাওয়া যায়, দেখবে এক একজন মানুষের সান্নিধ্যে গেলে শান্তি আপনি আপ মেলে। এই শান্তির জন্য নিজেকে তৈরি করতে হয়, নিজেকে ভীষণভাবে তৈরি করতে হয়, নিজের হোম করতে হয়, যজ্ঞ করতে হয়, জপ করতে হয়, পুজো করতে হয়, সাধনা করতে হয় এবং ধ্যান করতে হয়। ঘন্টার পর ঘন্টা ধ্যানে বসা, সে যে কী আনন্দ, সে যে কী আবেগ, যে ধ্যানে বসেছো, যে ধ্যানে বসো সেই জানো যে ধ্যানের কী পবিত্রতা, ধ্যানের কী আবেগ, ধ্যান কোথায় পৌঁছে দেয় মানুষকে, ধ্যান ধারণা জ্ঞান এই নিয়েই সব মানুষ থাকে থাকতে চান। অর্থাৎ পবিত্র মানুষ, সন্ন্যাস মানুষ ধ্যান ধারণা জ্ঞানের ভাণ্ডার হন তারা। তো সেই জায়গা থেকে বিতরণ করতে হয়, ধ্যান ধারণা জ্ঞান হয়ে গেলে তখন মানুষকে বিতরণ করতে হয়। ইরা সুষুম্না পিঙ্গলা নারীকে জাগ্রত করতে হয়, শতদলকে জাগ্রত করতে হয়। করলে তুমি যে মানুষকে স্পর্শ করবে সেই মানুষ বুঝতে পারবে কে আমাকে স্পর্শ করেছেন, কি আমাকে স্পর্শ করেছে, কি টাচ হলো আমার গায়ে, সে বুঝতে পারবে। তুমি যখন তার মাথায় হাত রাখবে, সেই মাথায় হাত রাখার পর তার শরীরের একটা ঝাঁকুনি, একটা স্পন্দন, ভাইব্রেশন, স্পন্দন হবে, সেটা হওয়ার পর সে ফিলিংস করবে কাকে সে স্পর্শ করেছে, কার সাথে তার স্পর্শ হয়েছে। এই জায়গাটাকে তৈরি করতে হয়, এটা মুখে বড় বড় কথা বলে হয় না, এটা কাজে করতে হয়। তার জন্য তপস্যা করতে হয়, তপস্যা করতে হয়, ভীষণভাবে তপস্যা করতে হয়। জীবনটাকে, দিনটিকে একটি শিডিউল করে নিতে হয়, এই টাইম টু এই টাইম আমি এই কাজ করব, এই টাইম টু এই টাইম আমি এই কাজ করব। এমনি করে করে, এমনি করে করে আমাদেরকে এগিয়ে চলতে হবে এবং তার মধ্যে জপ ধ্যানের জন্য সময় রাখতে হবে, জপ ধ্যান করতে হবে। জপ ধ্যানেতে প্রকৃত জ্ঞান, প্রকৃত জ্ঞানেতেই প্রকৃত মানুষের কাজ। কারণ মনে রেখো, আমরা আমাদের জীবনটাকে নষ্ট করার জন্য জন্মগ্রহণ করিনি, আমরা জন্মগ্রহণ করেছি আমাদের জীবনটাকে সার্থক করার জন্য। একটি গাছের যেমন কাজ, একটি গাছ বড় হয়েছে, সে ফুল দেবে, তারপর ফল দেবে, সেই ফল মানুষ খেয়ে তৃপ্ত হবে, এটি হলো গাছের সার্থকতা। আমাদের মানব জীবনের সার্থকতা, আমি বড় হব, উন্নতি করব, উন্নতি করার পর আমার মাধ্যমে মানুষের কল্যাণ হবে, মানুষের মঙ্গল হবে, এখানেই আমার জীবনের, আমার জন্মের সার্থক। বাহ, খুব সুন্দর কথা বললেন, কারণ জন্মের সার্থকতা, অর্থাৎ জীবন মানে গড়া, আর জীবন মানে হচ্ছে লড়া, আর এই গড়া আর লড়ার মাঝখানে যে মানুষটির নাম বারবার বলতে হবে, তিনি হচ্ছেন বাংলার ব্যতিক্রমী জ্যোতিষজনী খনামা। যেভাবে তিনি আমাদের সকলকে উদ্দীপিত করছেন, আমরা উদ্দীপ্ত, যে যে বললাম জীবন মানে গড়া আর জীবন মানে লড়া, আর সেই গড়া লড়ার মধ্যে আমরা থাকব। বাংলার জ্যোতিষজনী খনামাকে সঙ্গে দিয়ে জয় আমাদের হবেই। এখন বন্ধু চলুন টিভির পর্দায় আমরা দেখি খনামার সেই বিপুল কার্যাবলীর কিছু সুন্দর দৃশ্য। Thank you.
দৃশ্য, অভূতপূর্ব দৃশ্য, এবং সেখানকার মানুষ, সেখানকার পুলিশ প্রশাসন সবাই মিলে আমাদের বাংলার জ্যোতিষজনী খনামাকে কত সম্মান প্রদর্শন করছেন দেখে আমাদের অন্তরটাও কিন্তু গর্বে ভরে যাচ্ছে, আমাদের অন্তরটাও কিন্তু আনন্দে ভরে যাচ্ছে যে তিনি কিন্তু বাইরে গিয়েও কত সম্মানিত হচ্ছেন। তবে বন্ধু, সম্মান তো কেউ কাউকে এমনি এমনি প্রদর্শন করে না, মানুষের যোগ্যতা চাই, নিজেকে সেই গ্রহণযোগ্যতায় সেই উচ্চ স্তরে তুলে ধরা চাই, তার জন্য চাই জীবনের আরেক নাম যে সাধনা, সেই সাধনা করা, সেই শক্তি অর্জন করা, তবেই কিন্তু সব কিছু পাওয়া যায়, এমনি এমনি কিন্তু কিছুই পাওয়া যায় না। তাই খনামার গণনা জীবনের এক সাধনা, খনামার গণনা জীবনের যেন এক প্রতিবিম্ব, জীবনের সমস্ত কিছু। ফোন নাম্বার 2531-2929, 9831-07-0429 এবং 8335-01739। তাই বলি, আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। হ্যাঁ বন্ধু, যতদিন বাংলার জ্যোতিষচরণী খনামাকে স্মরণ রাখ। ব্যাস, মনের কথা বলে যেতেই হবে আমাকে চলে, অর্থাৎ সময় আমাদেরকে দিচ্ছে এ কথাই বলে আমি কথা দিলাম, আবার আসবো চলে ঠিক সময় হলে, সকল মনের কথা তোমাদের কাছে উজাড় করে দেব বলে। লাইভ অনুষ্ঠানে তোমরা যখন ফোন করো, তোমরা যখন বলো, তোমার কথা শুনে আমরা অনুপ্রাণিত হই, মা তুমি দারুণ কথা বলো, ভীষণ ভালো লাগে, আর তোমার অনুষ্ঠানে এই যে জলের ভাষাটা দেখি, এবং আর কি দেখি, আর দেখি তোমার বিভিন্ন জায়গায় তুমি স্থানে স্থানে তীর্থস্থানে যাও, সেগুলো আমাদেরকে দর্শন করাও, আমরা খুব খুশি হই, বাড়িতে বসে আমরা সেগুলো সব দেখতে পাই, তাই আমারও খুব ভালো লাগে। তাই তো প্রতিটি অনুষ্ঠানে তোমাদেরই আবদারে আমরা এই সব কথা, এই সব অনুষ্ঠানগুলো দেখাই, 5 মিনিটের প্রোগ্রাম দেখাই, যাতে তোমরা উৎসাহিত হও। ব্যাস, মনের কথা বলে যাব এখন চলে, বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো।